আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সরকারি চাকরি সংক্রান্ত তথ্য বলি ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাকে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ এবং বহুল প্রতীক্ষিত সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সহকারী শিক্ষকের যে পোস্টটি সেটি। আপনারা অবশ্যই অবগত থাকবেন যে এই প্রাইমারি সার্কুলার দুই ধাপে অলরেডি প্রকাশিত হয়েছে, তিন নম্বর ধাপটার জন্য মানুষ অনেকদিন ধরে ওয়েট করতেছিল, যেটা অ্যাকচুয়ালি ঢাকা ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশনের জন্য। সেটা 14 জুন প্রকাশিত করা হয়। এদের বিষয় সেটা হচ্ছে যে এটা মূল স্তরে এখনও প্রকাশিত হয়নি, মানে আপলোড দেওয়া হয়নি। এটা একটা রিলায়েবল সোর্স, মানে bdjobs.com থেকে নেওয়া, আর এটা অথেন্টিক সোর্স, এটা প্রকাশিত হয়েছে, মানে মূল সাইবার এখনও আপলোড করেনি তার। আর কারণ এটা এখনও আবেদন ডেট শুরু হয়নি, 24 জুন থেকে শুরু হবে। তো প্রাইমারি এই যে সার্কুলার আছে এটা নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতে যাই, যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে অবশ্যই পড়ে নেবেন। যেমন এখানে লেখা আছে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক, এটা সহকারী শিক্ষক পোস্ট। এখানে এটা অবশ্যই পড়ে নেব আমরা যে শূন্যপদ এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের PEDP, অর্থাৎ এটা একটা প্রকল্প ভিত্তিক। এই প্রকল্প ভিত্তিকের আওতায় এটাকে সাধারণত এই শিক্ষকগুলোকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। রাজস্ব খাত বলতে সরকারি চাকরিকেই বোঝায়। আর বেতন গ্রেড হচ্ছে 2015 সাল মোতাবেক এবং এটা 13 গ্রেড ধরা হয়ে থাকে। এটা একটা কথা অবশ্যই বলে নেব, সেটা হচ্ছে যে পূর্বে এটা সম্ভবত 16 গ্রেড ছিল, এটাকে 13 গ্রেড উত্তীর্ণ করা হয়েছে, বর্তমানে এটা দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় সমতুল্য। তারপরে গত বছর এই সার্কুলারটাকে পুরোপুরি আপনার কোঠায় নিয়োগ দেওয়া হয়, এটা নিয়ে তীব্র আন্দোলন হয়, কিন্তু পরবর্তী নিয়োগ হয়ে যায়। এই ক্ষেত্রে কোটা থাকতে পারে বা উঠেও যেতে পারে, এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। অস্থায়ী বলতে সাধারণত সরকারি চাকরিতে অস্থায়ী থাকে, পরে সেটা স্থায়ী করে দেয়। আর ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলা, তিনটি পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত, কারণ এই তিনটার আলাদাভাবে সার্কুলার করা হয়। কারণ বলতে পারেন যে এই তিনটা জেলা হচ্ছে বাংলাদেশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন, তা এটার জন্য আমরা রিকোয়ারমেন্ট, শিক্ষকদের বয়স, সব ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। পোস্ট হচ্ছে সহকারী শিক্ষক পোস্ট, এখানে বেতন স্কেল অলরেডি বলে দিলাম যে 13 গ্রেড। এখানে লেখা আছে 11,000 থেকে 26,000 সামথিং। এখানে দেখলো যে মূল বেতন, আনুষাঙ্গিক ভাতা আসছে, ইনক্রিমেন্ট আসছে, সবগুলো অ্যাড করে এখানে প্রকাশিত করা আছে। এখানে প্রার্থীর বয়সের ক্ষেত্রে যেটা বলা হয় যে আপনার 8 জুলাই 2023 তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 21 থেকে 30 এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 21 থেকে 32 বয়সের ক্ষেত্রে। অ্যাফিডেভিট কোনো ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেড না, কিন্তু যেহেতু আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় যেহেতু একটা বিধি জারি করে রাখছে যে আপনার ব্যাকগ্রেড যেটাকে বলা হয়, যাদের এই বয়স ম্যাচ করে তারা আবেদন করতে পারবে না, অর্থাৎ এই সার্কুলারটা ব্যাকগ্রেডের সার্কুলার ছিল। ওকে, তার মানে এই বয়সটা অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না এই ব্যাকগ্রেডের কারণে। মোটামুটি যাদের ব্যাকগ্রেড আছে তারা আবেদন করতে পারবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোস্টের কথা উল্লেখ নাই এখানে। সাধারণত প্রত্যেক চাকরি পরীক্ষায় পোস্টের কথা উল্লেখ থাকে, এটা সাধারণত অনেক ক্ষেত্রে প্রকাশ করা হয় না, বেশ কিছু গুরুত্বপূর্ণ মানে রিজন আছে সেখানে। এক্ষেত্রে একটা কেস তৈরি হয়, তারপর দেখা গেলো যে পোস্টের সংখ্যা হঠাৎ করে বেড়ে যায় আর হঠাৎ করে কমে যেতে পারে, সাধারণত কমার সম্ভাবনা থাকে না, বেড়ে যায়। তো যতটুকু আমার জানা আছে এবার এই বছরে আপনার 15,000 পোস্ট আপনার এটা চূড়ান্তভাবে করা হয়েছে, এটা বৃদ্ধি পেতে পারে। বাট সম্প্রতি একটা ভুয়া তথ্য ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে যে 64,000 পোস্টের কথা বলতেছিল, কিন্তু অ্যাকচুয়ালি এবার যেটা নিয়োগ হবে সেটা হচ্ছে 15,000। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা বাড়তে পারে, বেড়ে 20,000 কিংবা 25,000 হতে পারে, বাট 64,000 হবে না। আর শিক্ষকতার যোগ্যতা একদম সিম্পলভাবে বলতে গেলে, 4-এ আপনাকে 2.25 লাগবে, মানে দ্বিতীয় শ্রেণী, আর 5-এ 2.8, অর্থাৎ এসএসসি আর এইচএসসি 2.8 ন্যূনতম, এবং অনার্স এবং মাস্টার্স, যদি অনার্স থাকে চলবে, এবং অনার্স মাস্টার্স এক্ষেত্রে 2.25, মানে একেবারে ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা ধরা হয়েছে। কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়, এখানে কোথাও লেখা নেই। শর্তগুলোকে আমরা পড়ি, এখানে লেখা হচ্ছে আবেদন শুরু হবে হচ্ছে 24 জুন, যেটা আমি বললাম, আর শেষ হবে হচ্ছে 7 জুলাই। এই ওয়েবসাইট মোতাবেক আপনারা কী করতেন, আবেদন করবেন, আবেদন করলে আপনাকে একটা ফর্ম দিবে, সেই ফর্মটাকে পূরণ করতে হবে। ফর্ম পূরণ করলে সেখান থেকে আপনার ইউজার আইডি পাবেন, আর এটা ইনিশিয়ালি আনপেড থাকবে, টাকা দিলে সেটা পেইড হয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখবেন, একবার টাকা দিয়ে দিলে আপনার সেটাকে আর কী করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না, অর্থাৎ যদি কোনো ভুল থাকে অবশ্যই চেক করে তারপর পেইড করবেন। যদি আনপেড থাকে সেটাকে আপনার আবার পুনরায় অ্যাপ্লিকেশান করতে পারবেন। আবেদন ফি জমা দিবেন, অবশ্যই A to Z ভালো মতো পড়ে নেবেন। আবেদন ফি জমা দেওয়ার ক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এই বিষয়গুলো আপনারা অবশ্যই নোটস করে রাখবেন, যদি এটা মোবাইলটা প্যাক করবে। SMSটাকে সাবধানে রাখবেন। এখানে আপনার আবেদন ফি ধরা হয়েছে আপনার ই টাকা 220 টাকার মতো, আর SMS ফি সহ টোটাল 225 থেকে 230 টাকার মতো। আবেদন করার পর আপনাকে কী করবে, একটা
পাসওয়ার্ড দিয়ে দেবে এবং আপনি যে আবেদনটা করবেন সেটার একটা ইউজার কপি আপনাকে দিবে, অবশ্যই সেটাকে সংরক্ষণ করে নেবেন। একবার যদি আবেদন করেন তাহলে কিন্তু আর সেটাকে আর কোনো পরিবর্তন করতে পারবেন না। এখানে লেখা আছে ফাইনাল অ্যাপ্লিক্যান্ট এর রঙিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়া শেষ অবধি অবশ্যই সংরক্ষণ করতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরে আবেদন পত্রটি চূড়ান্তভাবে গৃহীত হবে বলে গণ্য করা হয়েছে। এটা খেয়াল রাখবেন যে একবার পেমেন্ট করলে এটার মূল ডকুমেন্টটা তাদের ডিপিআই মানে প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের সার্ভারে এটা জমা হয়, তখন আর কোনো পরিবর্তন করা যায় না। বাই চান্স যদি কেউ পরিবর্তন করতেও চান, মানে ভুল হয়েছে টাকা পেমেন্ট করেছেন, সেক্ষেত্রে ভাইবা বোর্ড যখন ফেস করবেন তখন আপনারা লিখিত একটা মানে মৌখিকভাবে এবং লিখিতভাবে একটা বিষয় তাদেরকে জানাবেন, তারা এটা সে পরিবর্তন করে দেবে। লিখিত পরীক্ষার সব কিছু তারা কী করবে, আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দিবে, তারা আপনি যে নাম্বার তাকে দেবেন সেই নাম্বারে। তো অনলাইন আপনি যে নাম্বার দিবেন সেটার মাধ্যমে সব কিছু আপনাকে জানাবে, তো নাম্বারটা খুব সাবধানে দিবেন, চেক করে নেবেন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আবেদনকারী যে উপজেলা বা যে থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলা শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকবে, অর্থাৎ পোস্টিংটা আপনার উপজেলা বা থানা ওয়াইজ হয়, এই ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে অত্যন্ত পরিমাণে একটা ভালো একটা বিষয় হিসেবে কাউন্ট করা হয়। তো সাধারণত যারা নারী তাদের ক্ষেত্রে অনেক ভালো একটা সুযোগ। এটা এখানে যেটা বলা আছে যে সহকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিধিমালা অনুযায়ী মেধাক্রমে নির্বাচিত শিক্ষার্থীদের দ্বারা প্রথমে উপজেলা থানা শিক্ষাভিত্তিক প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভিত্তিক সহকারী শিক্ষক, প্রথমে আপনাকে রাজস্ব খাতভিত্তিক সহকারী শিক্ষক নিয়ে দিবে, তারপরে যে পোস্টগুলো বাকি থাকবে অথবা যদি শূন্যপদ তৈরি হয় তখন আপনাকে প্রাক প্রাথমিকে নিয়োগ দিবে। প্রাথমিক বলতে নিচের শ্রেণীগুলোকে বোঝায়, এটা খেয়াল রাখবেন। প্রথমে সাধারণত মেধাবীকে যারা আগে থাকবে তাদেরকে সহকারী শিক্ষক, এবং যদি এই পোস্টগুলো ফিল আপ হয়ে যায় দেন আপনাকে প্রাক প্রাথমিকের জন্য আপনাকে কী করবে, রাজ্য সরকার সৃষ্টি করে আপনাকে নিয়োগ দিবে, মানে সে চাহিদা পূরণ করবে। এক্ষেত্রে একটা কথা বলা হয়ে থাকে যে পদ সংখ্যা হচ্ছে অনেক বেশি, কিন্তু থানা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক হওয়ার কারণে পদ সংখ্যা খুবই লিমিটেড হয়ে যায়, মোটামুটি ওই অল্প কিছু পদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। এতে এটা ভালো একটা সুযোগ মেয়েদের জন্য বলা যায়। বিবাহিত মহিলার প্রার্থীর ক্ষেত্রে স্বামী এবং পিতার ঠিকানা স্থায়ী ঠিকানা, পূর্বে শুধু স্বামীর ঠিকানা কাউন্ট করা হতো, এখন স্থায়ী ঠিকানা যে কোনো একটা দিলেই হবে। আর স্থায়ী ঠিকানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মোতাবেক আপনার ফাইনাল পোস্টিংটা হবে। আর কোনো অসত্য ভুয়া মিথ্যা তথ্য দেবেন না, কারণ হলেও চাকরিটার পর আপনাকে এটা তারা গেট আউট করে দিবে, এটা খেয়াল রাখবেন। পোষ্য কোটা যদি উল্লেখ না করে থাকেন মৌখিক পরীক্ষার সময় এটা নিয়ে আপনি যত সময় দেন রাখেন সেটা আপনার গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ ইনিশিয়ালি যখন আপনার আবেদন করবেন তখন আপনাকে কী করতে হবে, পোষ্যের কথাটা উল্লেখ করতে হবে। যদি কেউ পোষ্য কোটা উল্লেখ আবেদন করেন তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে, এটা ডকুমেন্টস প্রদান করতে হবে। ডকুমেন্টস প্রদান ব্যর্থ হলে আপনার প্রার্থিতা বাতিল হয়ে যাবে, মানে এই ক্ষেত্রে এটা আপনার খুব সাবধানে এটা করবেন। পোষ্য কোটার ক্ষেত্রে তারা যে বিধিমালা দিয়েছে সেটা মানবেন। পোষ্য বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত ব্যক্তি আছেন বা ছিলেন এমন শিক্ষকের ও অবিবাহিত সন্তান, যে সন্তান শিক্ষকের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল আছেন বা ছিলেন, এটা খেয়াল রাখবেন। মানে এমন সন্তানকে বোঝাচ্ছে যে সন্তান তার বাবা অর্থাৎ শিক্ষকের উপর নির্ভরশীল ছিলেন বা আছেন, মানে জীবিত অথবা মৃত যে ক্ষেত্রেই হোক। তারপর বলছে উক্ত শিক্ষকের বিধবা স্ত্রী, সেও পোষ্যের আন্ডারে আসবে, বিধবা স্ত্রী যার কথা বলতেছে, বিপত্নিক স্বামী এবং তালাকপ্রাপ্ত কন্যা, এই চারটা ক্যাটাগরি যদি পিতার উপর নির্ভরশীল থাকতেন মানে শিক্ষক যিনি, সেক্ষেত্রে সেবের পোষ্য কাউন্ট হবে। আর সেক্ষেত্রে পোষ্য যে ছিলেন এই তারিখ পর্যন্ত তাকে একটা ডকুমেন্টস প্রদর্শন করতে হবে। এই ডকুমেন্টটা আপনার উপজেলা বা থানা শিক্ষা অফিসার থেকে কী করতে হবে, সনদ দাখিল করতে হবে। এই ক্ষেত্রে দেখা গেল যে কেন বলতেছে, কারণ আসলে সে শিক্ষক তার বাবা মানে বাবা বা মা কি না এই বিষয়ে অবশ্যই কী করতে হবে, আপনার তারা ভ্যারিফাই করে থাকেন এই শিক্ষা অফিস। যদি কোনো কারণে এটা সনদ দাখিলে ব্যর্থ হন তাহলে তার প্রার্থিতা বাতিল হবে। এই ক্ষেত্রে পোষ্যটা খুবই ক্রিটিক্যালি মেনটেন করা হয়, অর্থাৎ এখানে অবশ্যই তারা কোঠার প্রয়োগ করবে যেটা তারা বলে নিল। আবেদনপত্রে পুরুষ প্রার্থী কিংবা মহিলা প্রার্থী মানে একে অপরের উল্টাভাবে আবেদন করতে পারবে না, অর্থাৎ পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী হিসাবে বা মহিলা প্রার্থী পুরুষ প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন না। অনেক ক্ষেত্রে নারী কোঠার সুবিধা নেওয়ার জন্য অনেকে কাজটা করে থাকে, যে কাজটা করলে আপনাকে অবশ্যই তারা বাতিল করে দেবে। যদি লিখিত পরীক্ষায় আপনার উত্তীর্ণ হন মৌখিক পরীক্ষার জন্য এই সার্টিফিকেটগুলো অবশ্যই আপনাকে কী করতে হবে, ম্যানেজ করতে হবে এবং পূরণ করতে হবে। প্রত্যেকটা সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কোনো হেরফের করা যাবে না। আপনার খেয়াল রাখবেন সব কিছু আগের থেকে ম্যানেজ করে রাখবেন, কারণ প্রত্যেকটা সরকারি পরীক্ষা এটা লাগে।
আর যখন আর প্রত্যেকটা মূল ডকুমেন্টসের কপি অবশ্যই সত্যায়িত করতে হবে নবম বা তদূর্ধ্ব গ্যাজেটেড কর্মকর্তা। সাধারণত গ্যাজেটেড কর্মকর্তা যেন না পান, অবশ্যই আপনি কি করবেন, আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকলে গ্যাজেটেড, তাদের মাধ্যমে আপনি এটা গ্রহণ করতে পারেন, এটা নিয়ে টেনশনের কিছু নাই। লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ টিএ দিয়ে দেওয়া হবে না। এই ক্ষেত্রে লিখিত পরীক্ষা হয় এমসিকিউ স্টাইলে এবং দেন ভাইবা, তারপরে চাকরিটা হয়ে যায়। খুব সহজ সিস্টেম এটা হয়, আর বাকি যা কিছু সবাই ঠিকানা আপনার পেয়ে যাবেন। আপনি যদি জিজ্ঞেস আপনারা অবশ্যই পেয়েছেন, তারপর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে নক করবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যেহেতু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পোস্ট, এটার উপর আমি বেশ কয়েকটা আপনার টিউটোরিয়াল নিয়ে আসবো পুরো এ টু জেড প্রস্তুতিমূলকের জন্য। সেটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।